সুপ্রমে আছি আমি 14 মাস। আর 14 মাসের মধ্যে অনেকবারই মনে হয়েছে যে আমি একটা ফ্ল্যাট নিই, ফ্ল্যাট নিয়ে বাসায় উঠি, কিন্তু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আসলে ইচ্ছে করে না যে আবার নতুন করে বাসা নিব, বাসা আবার মেনটেন করা, একটা বুয়া পাওয়া, ব্যাচেলরের বুয়া পাওয়াটা খুব ডিফিকাল্ট। মেনটেনের চিন্তাটা আসলে আসলে করতে ইচ্ছা করে না, কারণ সারাদিন জব করে এসে আবার সে বাসা মেনটেন করা, বাসা ক্লিন করা, সবকিছু দেখা ঠিক মতো আছে কিনা, একটা সিকিউরিটির ব্যাপার থাকে যে আমি সেটা বাসায় থাকবো না সারাদিন, আমার বাসাটা কীভাবে থাকবে। তো এই হ্যাজার্ডের কারণে আসলে চেঞ্জ করা হয়ে ওঠে না। আর সব থেকে বড় জিনিসটা, এখানে থাকার পর আসলে একটা হ্যাবিট হয়ে গেছে যে কোনো কিছু করতে হয় না, সবকিছু অটোমেটিক হয়ে যায়। এই হ্যাবিটটার কারণে আসলে আর চেঞ্জ করা হয়ে ওঠে না। আর যদি সুন্দর মুহূর্ত বলতে হয় যে লাস্ট রমজানে ঈদটা খুব ভালো কাটছে আমার সুপারস্টারে, যে এটা আসলে আমি এর আগে আমার ম্যাচ লাইফে যেটা হতো যে কেউ বাইরে ইফতারি করতেছে, অনেক সময় গেছে আমি একা যে রেস্টুরেন্টে ইফতারি করতেছি, এক একজন একবার ইফতারি করতেছে, এমনও গেছে যে আমি অফিস থেকে ব্যাক করার সময় দেখা গেছে যে আমি রেস্টুরেন্টে ইফতারি করে বাসায় ঢুকছি। আর এইখানে যে জিনিসটা হয়েছে যে সবাই একসাথে বসে ইফতারি করছি, প্রায় আমরা এখানে 50-60 জন একসাথে ইফতারি করছি, এবং আমি এতদিন ধরে আছি অত সবার সাথে, যেটা জব করার কারণে সবার সাথে ওইভাবে আমার কথাবার্তা হতো না। বাট লাস্ট রমজানে যেটা হয়েছে যে আমরা একটা টেবিলে 12 জন বসতাম, তো 12 জনের সাথে মোটামুটি আমাদের একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, স্টিলও তারা আমরা এখন কথাবার্তা বলি। তো ওই মোমেন্টটা খুব মিস করি যে একসাথে ইফতারি করা, একসাথে গল্প করা, এই ভালো লাগাটা খুব মিস করি।